পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শুক্রবার শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে দত্ত সেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এই দিন ব্যাংক শুরু হওয়ার সাথে সাথে 6-7 জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুষ্কৃতীদের মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল। সেই সময় ব্যাংকে 10 থেকে 15 জন গ্রাহকও উপস্থিত ছিলেন। দুষ্কৃতীরা ব্যাংকে প্রবেশ করে গ্রাহকদের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ব্যাংক কর্মীদের মারধর করে লুটপাট চালায় বলে অভিযোগ। পরে দুষ্কৃতীরা ব্যাংকের গেটে তালা দিয়ে চম্পট দেয়। আমি একটা নার্সিংহোম ভর্তি, আমি টাকা তুলবো বলে ঢুকেছিলাম। সে সময় 7 জন ছিল, 7-8 জন, ওরা প্রত্যেকটা সব ইয়ং ছেলে। বউকে হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে কেউ মাফলার, কেউ হচ্ছে রুমাল, একটি বাঁধা আর রিভলভার নিয়ে এভাবে ঘুরাচ্ছে। আমাকে ঢোকার সঙ্গে সঙ্গে বলে কি বস ওখানে, হ্যাঁ কী ব্যাপার, বসতে পারছেন কেন? আমার মেয়ে অসুস্থ, আমি টাকা তুলতে এসেছি, আমি তো গ্রাহক, হ্যাঁ প্রসিডিওর অনুসারে এসছি, প্রসিডিওর অনুসারে টাকা তুলবো, চলে যাবো, এর বাইরে তো কোনো কাজ নেই। বলছি না তুই বস এখানে, বসলাম, বলে বলে কি তোর মোবাইল দে, আর মোবাইল কেন দেবো, আমার মেয়ে ফোন করতে পারে, আমার গিন্ডি ফোন করতে পারে, এটা এমার্জেন্সি ব্যাপার আছে। ও বুঝালে বুঝছেন, ঘুরাচ্ছে বন্দুক দেখাচ্ছে, ওরা হিন্দিতে ফোন নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, এই ফোনটা দিই বলে তোর মেয়ে অসুস্থ, তো আমি কি করবো, ফোন যাওয়ার সময় নিয়ে নিই। তারপর দেখলাম ক্যাশিয়ার যে আমার খুব পরিচিত, নতুন করে নিতে পারি, দিয়েও ওরা পকেটে হাত দিল, সব 500 টাকার নোট ছিল, 3000 টাকার মতো ছিল, ওরা পকেট থেকে দেখলাম নিয়ে নিয়েছে সব টাকা, সমস্ত টাকা নিয়ে নিয়েছে। ওদের ব্যাংকের একটা স্টাফকে ওরা বলছে কি যে মোবাইলটা দিয়ে দিন অন্তত, গ্রাহকটা আমাদেরকে না দিন, গ্রাহকদের মোবাইলটা দিয়ে দিন, এমার্জেন্সি ফেস ফেস থাকতে পারে, ফোন করতে পারে। বেশি বকছি, কলারটা ধরে দুম দাম করে লাগবে, যে যাচ্ছে মোবাইলগুলো নিচ্ছে আর বলছে বসো, একবার বসে সেই এবার সেই দুধনাকে কি মারা মারলো, কিছু মানুষ নাকি রিভলভার নিয়ে ভেতরে ঢুকেছিল, ব্যাংক তখন খোলা হয়েছিল, মনে হয় একজনকে মারধরও করেছে। যারা ব্যাংক থেকে নেমে এলো তারা বললো যে আমরা ছিলাম, রিভলভার নিয়ে সবাইকে বসে পড়তে বললো, 12-13টা ছেলে ছিল। তারপর তো পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন করছে, কী হচ্ছে না হচ্ছে পরবর্তীকালে দেখা যাবে কী হয়েছে। এটা তো বর্তমানে এটা মার্চ হয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে, তো এই টাকাটা তো নিয়েছে নাকি সেটাও এখনও জানি না। যারা নামলো তারা বললো যে 12-13টা ছেলে এসেছে রিভলভার নিয়ে, আমাদের কাছে মোবাইল চাইছিল, মোবাইল দিতে না পারলে বলছিল গুলি করে দেবো, হ্যাঁ সবাইকে বসে যেতে বলেছে, আমরা বসে গেছি। তারপর তো পুলিশ ঢুকেছে ভেতরে, এখন পুলিশই বলতে পারবে এসে কী হয়েছে, ব্যাংকের যারা আছে আমরা তো উপরে উঠিনি। সিগন্যাল সাহেব এসেছেন, ডিএসপি সাহেব এসেছেন এবং সকলেই এসেছেন এখানে দেখলাম, বর্ধমান মানে এসপি ছাড়া মোটামুটি সমস্ত পুলিশ ব্যাংকের সমস্ত গাড়ি এসেছে, দেখতেই পাচ্ছি রেগুলার আসি, কিন্তু আসি নিয়েও যাই, তো এসে নিয়ে আমি দেখলাম দেখি বসে রয়েছে আমাদের স্টাফেরা, প্রত্যেকে বসে আছে, তো আমরা ভাবলাম শোক সভা হচ্ছে, কেউ হয়তো সুপিরিয়ার হয়তো মারা গেছে, তাই শোক সভা আমরা বসতে যাবো, তখন ওনারা আমাদেরকে বলছেন যে সবাইকার হাতে আগ্নেয়াস্ত্র ছিল, কি বললো আপনাদের সাইডে বসে দিল, আমি তো আমরা এসেছি 9:45, কটা পর্যন্ত ছিলেন কিন্তু আমার হাজবেন্ড অসুস্থ হলে আমি আসি দিতে আসি, বুঝতে পেরেছি? আপনার হাজবেন্ড স্টাফ ব্যাংকে? আচ্ছা।
হয়েছিল মানে আমি যখন ঢুকলাম একজন আমাকে রিভলভার ধরে নিয়ে বসিয়ে দিল চেয়ার, তারপর মনে করেন যে তখন আমি বুঝতে পেরে গেছি যে ডাকাত পড়েছে, তখন বলো কোনো শব্দ করবে না চুপচাপ বসে থাকো। কোনো কটা বাজে তখন? 10টা বাজে না তাই না? কটা বাজে তখন? 10টা সোয়া 10টা হবে, 10:15 নাগাদ। তারপরে 6 জনের মতন ছিল, আমি দেখেছি একজন বাইরে পাহারা দিচ্ছিল আর 5 জন ভিতরে ছিল, 5 জনের হাতে রিভলভার ছিল, একজনের হাতে একটা সাদা রঙের রিভলভার ছিল, সাদা রঙের 9mm হবে হয়তো, সাদা রঙ। যেহেতু আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করে সে তুমি জানিয়ে, ওই ভিতর থেকে সমস্ত ব্যাগ ভর্তি করে সব নিয়ে এলো, এসে ওরা বেরিয়ে গেলো, বাইরে তালা দিয়ে বেরিয়ে গেল, বাস এই পর্যন্তই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলার পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। জেলা পুলিশ সুপার জানান, দুষ্কৃতীদের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। আমাদের কাছে খবর এসেছিল, সঙ্গে সঙ্গে খবর এসেছিল কি ব্যাংক খোলার সময় এখানে 6-7 জন লোক বেসিক্যালি ওয়েট করছিল, ঢুকে বেসিক্যালি টাকা নিয়ে গেছে। ঠিক আছে, টাকা নিয়ে গেছে, আমরা এখন ইনভেস্টিগেশন, আমরা একটা সিট গঠন করছি এখনই আর কি। আমি বেসিক্যালি এসেছিলাম যখনই হয়েছে, সঙ্গে সঙ্গে খবর এসেছিল, সঙ্গে সঙ্গে আমাদের আপনারাও ওয়েট করছেন, আমি সে দেখলাম কোথায় কী করেছে কী না করেছে, তো আবার আমরা এখনই সিট গঠন করে আমরাই বেসিক্যালি পুরো সবাই মিলেই এটা দেখবো আর কি, আর আমরা ডিটেক্ট ডেফিনেটলি করবো। কত টাকার মতো নিয়ে গেছে স্যার? এখনও বলছে আর কি, ওরা ক্যালকুলেট করতে পারছে না, অ্যারাউন্ড প্রবলি অ্যারাউন্ড 30। ব্যাংকের কর্মীদের কি মারধর করেছে একজনকে? না, মারধর একটা কিছু হয়নি, একটু ওরা মানে হঠাৎ করে হয়েছে কেন দেয়া টেকে না ব্যাংক। ভল্টের চাবি খুলে নিয়েছে নাকি ভল্ট ভেঙে নিয়েছে? চাবি খুলে হয়েছে। হ্যাঁ, সব জায়গায় নাকা অলরেডি 1 ঘন্টা আগে শুরু হয়ে গেছে, স্টেশনে সব জায়গায়। বর্ধমান থেকে পিন্টু পাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দবার্তা।